হঠাৎ করেই চরম দুঃসংবাদ নেমে এলো জনপ্রিয় অভিনেত্রীর জীবনে। হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন সোনালী চৌধুরীর মা। মা হওয়ার পর মাত্র কয়েক মাস আগেই আবার ধারাবাহিকের মুখ্য চরিত্র হয়ে ফিরেছেন অভিনেত্রী। জীবনের সব কিছু বেশ সুন্দর করেই চলছিল, কিন্তু হঠাৎ করেই সবটা এলোমেলো হয়ে গেল। মাতৃত্বের স্বাদ পাওয়ার কিছু সময়ের মধ্যেই হারালেন নিজের মাকে। সোমবার রাতের ঘটনা, তখন শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। হঠাৎ করে মায়ের অসুস্থ হয়ে পড়ার খবর আসে, তড়িঘড়ি পৌঁছে যান হাসপাতালে, কিন্তু গিয়ে জানতে পারেন তার মা আর বেঁচে নেই। হঠাৎ করেই কিছু বোঝার আগেই ঘটে গেল সবটা। দ্রুত এই শোক কাটিয়ে উঠুন অভিনেত্রী।